নমস্কার বন্ধুরা, চলুন আজ আমাদের সাথে ঘুরে দেখবেন ডুয়ার্সের অত্যন্ত জনপ্রিয় 7.2। এটি আমাদের পার্ট 1। আজকের পর্বে আমরা যাব লালিগুড়াস, রকি আইল্যান্ড এবং শুনতালে খোলা। চলুন বেরিয়ে পড়া যাক। সেই উদ্দেশ্যে আমরা চালসা পেরিয়ে চলে এসেছি। প্রথমেই আমরা যাব চালসা ভিউ পয়েন্টে, তারপর সামসিং টি গার্ডেন পেরিয়ে পরপর লালিগুড়াস, রকি আইল্যান্ড এবং শুনতালে খোলা। আমরা পৌঁছে গেছি চালসা পথসাথী পেরিয়ে সিনক্লিয়ার্সের কাছে, চালসা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে থেকে নিচে চালসার শহরটি এবং ডুয়ার্সের চালসা দিয়ে যে রেলপথটি যায়, সেই রেলপথটার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আজকে আকাশ একটুখানি মেঘলা, তাই পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না। দূরে জঙ্গলের বিস্তীর্ণ ল্যান্ডস্কেপ এই ভিউ পয়েন্ট থেকে আপনারা দেখতে পাবেন। আমরা এখন যাচ্ছি মেটেলির রাস্তায়। মেটেলির রাস্তায় যাওয়ার সময় বাম দিকে পড়বে আইভিল টি গার্ডেনের রাস্তা। আপনারা আইভিল টি গার্ডেন যেতে পারেন, খুব সুন্দর। সামসিং টি গার্ডেনের কথা তো নতুন করে বলার নেই। সামসিং মানেই চা বাগান, অপূর্ব দিগন্ত বিস্তৃত চা বাগান সামসিংয়ের ইউএসপি। আর এখন গাছগুলোতে অর্কিড ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর অর্কিড হয়ে আছে চা বাগানের ভেতরে, যে বড় বড় গাছগুলো থাকে সেইগুলোতে। আমরা বেরিয়ে পড়েছি লালিগুড়াস ভিউ পয়েন্টের দিকে। ছবির মতো সুন্দর ডুয়ার্স কোনো ঋতুতেই আপনাকে কিন্তু হতাশ করবে না। সামসিং ঢুকতেই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে লালিগুড়াস ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে নিচে মুক্তি নদীর একটা সুন্দর অববাহিকা আপনারা দেখতে পাবেন। অত্যন্ত সুন্দর এই জায়গাটির। একদিকে রয়েছে পাহাড় দিয়ে ঘেরা, অন্যদিকে বিস্তীর্ণ চা বাগান। আপনারা আমাদের সাথে ঘুরে দেখুন লালিগুড়াস ভিউ পয়েন্ট। লালিগুড়াস ভিউ পয়েন্টের একদম নবতম আকর্ষণ হলো আই লাভ সামসিং এই সিগনেজটি। কিছুদিন আগে পর্যন্ত এটি ছিল না। আমরা আগেরবারে যখন এসেছিলাম তখন এটির কাজ হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন নিচে মূর্তি নদী বয়ে চলেছে। নিচের মূর্তিতে কিন্তু খুব ভালো স্রোত আছে এবং এই নিচে আপনারা যেতেও পারেন। নিচে রয়েছে একটি পিকনিক স্পট, নিচে যাওয়ার রাস্তাও করা আছে, আমরা দেখাবো। যদিও আজকে হয়তো নিচে নামাটা পসিবল হবে না, ওয়েদার খারাপ। ডুয়ার্সে এবছর খুব তাড়াতাড়ি বর্ষা নামায় পাহাড়গুলো একদম সবুজ হয়ে গেছে। গাছে গাছে নতুন পাতা গজিয়েছে। জঙ্গল, পাহাড়, নদী নিয়ে ডুয়ার্স সত্যি অনবদ্য। এখন বিকেলবেলার চা খাচ্ছি লালিগুড়াসে। আজকের ওয়েদারটা একটু মেঘলা, চারদিকটা একটু ধোঁয়াশা হয়ে আছে। খুব সুন্দর জায়গা, বিশেষ করে আপনারা যদি কখনো আসেন বিকেলের দিকে আসবেন, কারণ বিকেলের দিকে এখান থেকে সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে। কথা দিলাম, মনে রাখার মতন একটা সূর্যাস্ত দেখতে পাবেন। এই রাস্তাটি ধরে একদম নিচে নদীর কাছ পর্যন্ত যাওয়া যায়। ওখানে রয়েছে একটি পিকনিক স্পট, আপনারা গাড়ি নিয়েও যেতে পারেন আর হেঁটেও নিচে যেতে পারেন। তবে ওঠার সময় কিন্তু যথেষ্টই দমের প্রয়োজন যদি আপনারা হেঁটে যান। লালিগুড়াসকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব রকি আইল্যান্ডে। রকি আইল্যান্ড নামটা শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন। মূর্তি নদী এখানে বয়ে চলেছে বড় বড় পাহাড়ের মধ্য দিয়ে। এক অপূর্ব সুন্দর দৃশ্য। ওখানকার অ্যাকোমোডেশন, সমস্ত কিছুর ডিটেলস আমরা এই ভিডিওতে আপনাদের দেব। চলুন বন্ধুরা, আমরা যাই রকি আইল্যান্ডের দিকে। এইখানে লেখা আছে শুনতালে খোলা 3.5 কিলোমিটার এবং রকি আইল্যান্ড 2 কিলোমিটার। এই রাস্তাটি একদম অনবদ্য, একদম সবুজ জঙ্গলের মধ্যে, চারদিক জঙ্গল
একদম মাঝখানে যখন এসে পৌঁছাবেন আপনারা, তখন মনে হবে একদম জঙ্গলের মাঝখানে একা আপনি দাঁড়িয়ে আছেন, আর কিচির মিচির ডাক। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই জায়গাটিতে কিন্তু হর্নবিলদের স্বর্গরাজ্য একদম। প্রচুর হর্নবিল এখানে আপনারা দেখতে পাবেন। গাড়ি থামিয়ে 5 মিনিট এই জায়গাটির আনন্দ নিন, তারপরে আপনাদের গন্তব্যের দিকে রওনা দেবেন। ডান দিকের এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে যাচ্ছে রকি আইল্যান্ডের দিকে। এখানে একটি বোর্ড টাঙানো আছে বিউটিফুল বেঙ্গলের, এবং এই সোজা রাস্তাটা যাচ্ছে সুনতালে খোলার দিকে। আমরা বেরিয়ে পড়েছি, এবার আমাদের গন্তব্য রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড যাওয়ার এই রাস্তাটি আপনাকে আচ্ছন্ন করে রাখবে, অপূর্ব সুন্দর এই রাস্তাটি। রাস্তাটা অনেক খারাপ ছিল, এখন কিছুটা মেরামত করে অনেক ভালো করে দিয়েছে। চলুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে ঘরগুলো, এগুলোর অনেকগুলোই কিন্তু হোমস্টে। আমরা পৌঁছে গেছি রকি আইল্যান্ডের কাছে। গাড়ি পার্ক করে রকি আইল্যান্ডের মূর্তির ওপর যে ব্রিজটি, আইকনিক ব্রিজটি, সেইটার মজা আমরা নেব। তার সঙ্গে এখানে থাকার সমস্ত রকম ডিটেলস আপনাদের আমরা প্রোভাইড করব। যে কোনো পাহাড়ি গ্রাম মানে ছোট ছোট কাঠের বাড়ি এবং নানান রকম ফুলের সংখ্যায়। এই বাড়িটিতে এই ফুলগুলো দেখে আমরা লোভ সামলাতে পারলাম না ছবি তোলার। দেখুন বন্ধুরা কী সুন্দর ফুলগুলো হয়ে আছে চারদিকে। বন্ধুরা, আমরা এখন চলেছি মূর্তি মুক্তি এই আইকনিক ব্রিজটির ওপর দিয়ে। এই ব্রিজটি 2003 সালের 26শে জুন উদ্বোধন হয়েছে। আপনারা হয়তো বিভিন্ন সিনেমায় এই ব্রিজটিকে দেখে থাকবেন, প্রচুর সিনেমার শুটিং হয় এখানে। নিচে বয়ে চলছে খরস্রোতা মূর্তি, এবং এই জায়গাটির প্রধান আকর্ষণ এই আইকনিক ব্রিজটি, এবং নিচে বিশাল বড় বড় পাথরের মধ্য দিয়ে মূর্তি নদী কলকল করে বয়ে চলছে। আমরা আপনাদের নিচটায় নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আপনারা চারদিকের প্রাকৃতিক পরিবেশ, চারদিক পাহাড় দিয়ে ঢাকা এই জায়গাটি অত্যন্ত সুন্দর, এবং ডুয়ার্সের 7.2-এর মধ্যে একদম অন্যতম একটি স্পট। চলুন বন্ধুরা, আমরা এই সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাই, একদম নদীর কোলে আপনাদের আজকে আমরা নিয়ে যাব। এই সিঁড়িগুলো দিয়ে আমরা একদম নদীর কাছ পর্যন্ত চলে যাব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাথরের মধ্য দিয়ে খরস্রোতা মূর্তি বয়ে চলছে। এই মূর্তি নদী এখান থেকে গিয়ে ধূপঝোড়া অঞ্চল হয়ে গরুমারা জঙ্গল দিয়ে বয়ে গেছে। দেখতে পাচ্ছেন ক্যাসকেড ক্যাম্পসের ফোন নাম্বার। আমরা এখন আছি রকি আইল্যান্ডে। প্রচুর বড় বড় রক, এজন্য এই জায়গার নাম রকি আইল্যান্ড। এখানে মূর্তি নদী বয়ে যাচ্ছে। এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটার উপরে হয়তো আপনারা অনেক সিনেমাতে দেখেছেন, এই ব্রিজটার উপরে অনেক শুটিংও হয়েছে। একদিনের জন্য আসলে ডুয়ার্সের এই দিকটাতে এলে কখনো 7.2-এ, এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস, অবশ্যই আপনারা একবার ভিজিট করুন, ভালো লাগবে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে এই ভিডিও শ্যুটটা করছি, বর্ষাকালে কিন্তু এখান পর্যন্ত নামাই যায় না, মূর্তি প্রচণ্ড খরস্রোতা হয়ে বইতে থাকে। আপনারা হয়তো আমার গলার আওয়াজও শুনতে পাচ্ছেন না এই সময়, আপনারা শুধু চারিদিকের পরিবেশটা উপভোগ করতে পারবেন। পাহাড়ি নদী মানেই একদম স্বচ্ছভাবে তার তলদেশ পর্যন্ত দেখা যায়, এত সুন্দর এই জায়গাটা, বারবার আসতে ইচ্ছে করে। বন্ধুরা,
হলুদ রঙের যে হোমস্টেটা দেখছেন ওটি হচ্ছে ত্রিবেণী হোমস্টে। ডিটেলস যাচ্ছে স্ক্রিনে। ত্রিবেণী হোমস্টেতে আপনারা থাকতে পারেন। নিচে যে সাদা রঙের বিল্ডিংটা আছে ওখানে দুটি ওদের রুম আছে একদম নদীর কাছে। এই অঞ্চলে থাকার জন্য শুধুমাত্র আপনারা হোমস্টে পাবেন, আর পাবেন একটি হোটেল, শুধুমাত্র একটি হোটেল আছে। এই যে দূরে লাল রঙের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওটা হলো আমন্ত্রণ হোটেল। এটি কিন্তু এসি, একদম নদীর ধারে, এই অঞ্চলের এটি একমাত্র হোটেল, বাদবাকি সবই কিন্তু হোমস্টে। থাকা খাওয়া সব কিছুই আপনারা এখানে পাবেন। হোমস্টেগুলোর ফোন নাম্বার আপনারা শেয়ার করে দিচ্ছি। যারা ডে ট্যুরে আসছেন, থাকবেন না, তারা কিন্তু খাওয়ার ব্যবস্থা এখানে পাবেন। চলুন বন্ধুরা, এবারে আমরা বেরিয়ে পড়লাম সুনতালে খোলার উদ্দেশ্যে। ওয়েদারটা একটু খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের এই ফরেস্টটা পেড় করে যেতে হবে। আপনারা সামনের যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি WBFDC-র সামসিং গেস্ট হাউস। নিচে বুকিং ডিটেলস শো করছে, আপনারা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইট থেকে এটিকে বুক করতে পারেন। বন্ধুরা, এই ওপরের রাস্তাটা চলে যাচ্ছে মণ্ডলগাঁওয়ের দিকে, আমরা নিচের রাস্তা ধরে চলে এলাম সুনতালে খোলা। এখানে আমাদের গাড়ি রেখে দিয়ে এখানকার সিন্ডিকেটের গাড়ি নিয়ে ভেতরে হ্যাঙ্গিং ব্রিজ, মণ্ডলগাঁও এবং ন্যাওড়া ড্যামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই যে জায়গাটা দেখছেন এটি সুনতালে খোলা ট্যাক্সি স্ট্যান্ড, এখানেই সিন্ডিকেটের গাড়িগুলো পাওয়া যায়। আপনারা যে গাড়িতে আসছেন সেই গাড়িটি কিন্তু এখানেই পার্ক করতে হবে। এখানে থাকার জন্য অনেকগুলো হোমস্টে আছে, আমরা কিছু হোমস্টের ফোন নাম্বার আপনাদের সাথে শেয়ার করে দেব। কিন্তু থাকার জন্য সবচেয়ে ভালো হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউসগুলো। চলুন বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজকে শুধু যাচ্ছি সুনতালে খোলা হ্যাঙ্গিং ব্রিজে। আমাদের ভাড়া পড়লো 300 টাকা। হ্যাঙ্গিং ব্রিজ এবং মণ্ডলগাঁও দুটো নিয়ে ভাড়া পড়বে 500 টাকা, এবং শুধুমাত্র ন্যাওড়া ড্যামের জন্য ভাড়া পড়বে 800 টাকা। এই রাস্তাটি মাত্র 1 কিলোমিটার, আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, জঙ্গলের মধ্য দিয়ে খুব সুন্দর লাগবে হেঁটে আসতে। আমরা প্রায় পৌঁছে গেছি সুনতালে খোলা রিভার ক্যাম্পের কাছে। এই যে গেস্ট হাউসটি দেখতে পাচ্ছেন এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউস, যার বুকিং ডিটেলস নিচে শো করছে। এই রিভার ক্যাম্পটির একদম সামনে দিয়ে বয়ে চলছে মুক্তি নদী। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে জঙ্গলে ঘেরা এবং নদীর একদম কোলে অবস্থিত সুনতালে খোলা রিভার ক্যাম্প। সুনতালে খোলা রিভার ক্যাম্প পেরিয়ে এখন আমরা যাচ্ছি সুনতালে খোলা হ্যাঙ্গিং ব্রিজের দিকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সুনতালে খোলা হ্যাঙ্গিং ব্রিজ মূর্তি নদীর উপরে। এটি ডুয়ার্সের একটি অন্যতম টুরিস্ট স্পট। আমরা এখন দাঁড়িয়ে আছি সুনতালে খোলা হ্যাঙ্গিং ব্রিজে। আপনারা সুনতালে খোলার মোড় থেকে যদি আসেন তাহলে যে কোনো ছোট ট্যাক্সি বুক করে ওদের ওখানে পাওয়া যায়, 300 টাকা ভাড়া নেবে, আপনাদেরকে এখানে এসে ছেড়ে দেবে। আপনারা এই ব্রিজটা থেকে ঘুরে যেতে পারেন, এটা ভালো লাগবে দেখতে। এই ব্রিজটা পেরিয়ে ওইদিকে আছে সুনতালে খোলা ফরেস্ট কটেজ, আর ব্রিজটার ওই পারে আছে সুনতালে খোলার রিভার সাইড ক্যাম্প। দুটো জায়গাতেই থাকা যায়, দুটোই গভর্নমেন্ট প্রপার্টি, দুটোই আপনারা অনলাইনে বুক করতে পারবেন, দুটোতেই ভালো লাগবে, দুটোরই দুরকম ফ্লেভার। এখানে চারদিকে একদম জঙ্গলের মধ্যে একটা দিন কাটাতে চাইলে আপনারা এখানে আসতে পারেন, ভালো লাগবে। চলুন বন্ধুরা, এবারে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের অত্যন্ত জনপ্রিয় একটি গেস্ট হাউস সুনতালে খোলা
গেস্ট হাউসটা আপনাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি। পর্যটকদের আকর্ষণ করার জন্য এখানে 8টি টেন্ট যুক্ত হয়েছে, আমরা সেটাও আপনাদের দেখাবো। এক টানা ঝিঁঝি পোকার আওয়াজে আমাদের মাথা একদম ঝিম হয়ে যাচ্ছে। একদম গেটে ঢুকতেই চোখে পড়লো একটি বোর্ড, ভালুক থেকে সাবধান থাকার জন্য। বুকিং না থাকলে কিন্তু আপনারা ভেতরে ঢুকতে পারবেন না। দেখতে পাচ্ছেন শুনতালে খোলা ওয়াইল্ডলাইফ ক্যাম্প। এখানে রয়েছে 8টি কটেজ, যার মধ্যে আছে ডিলাক্স এবং সুপার ডিলাক্স কটেজ। ভাড়া 2000 থেকে 2500 টাকা এবং নবনির্মিত 8টি টেন্ট। একদম জঙ্গলের মধ্যে পাহাড়ের কোলে অবস্থিত শুনতালে খোলা এই ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউসটি একদম অনবদ্য। তবে আমরা আপনাদের সাজেস্ট করব, আপনাদের সাথে যদি বাচ্চা বয়স্ক এরা কেউ থেকে থাকেন তাহলে বর্ষাকালটা অ্যাভয়েড করতে, কারণ এখানে জোঁকের উপদ্রব অত্যন্ত বেশি। আপনারা টেন্টগুলো দেখতে পাচ্ছেন এবং পাশে স্কাই কালারের এগুলো টেন্টের টয়লেট। এটি এদের সুপার ডিলাক্স কটেজ, যার ভাড়া 2500 টাকা প্লাস জিএসটি। টেন্টগুলোর একদম সাইড দিয়েই বয়ে চলছে মূর্তি নদী। অপূর্ব সুন্দর এই জায়গাটা, একবার এসে থাকাই যায় এখানে। বন্ধুরা, আমরা আজকে শুধু হ্যাঙ্গিং ব্রিজে আসলাম, এর সাথে আপনারা মণ্ডলগাঁও যেতে পারেন। মণ্ডলগাঁওয়ের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর, ওখানে আছে একটি শিবের মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। এছাড়া আপনারা যেতে পারেন কিছুটা দূরে নেওড়া ড্যাম, তবে ভাড়াটা অত্যন্ত বেশি। শুনতালে খোলার আরেকটু ওপর দিকে গভর্নমেন্টের আরও একটি গেস্ট হাউস রয়েছে, মৌচুকি ক্যাম্প। বুকিং ডিটেলস শো করছে, আপনারা এখানেও থাকতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের সাথে ডুয়ার্সের 7.2 পার্ট 1 লালিগুরাস, রকি আইল্যান্ড এবং শুনতালে খোলা ঘুরে দেখার অভিজ্ঞতা? অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা। 7.2 এর পার্ট 2 ব্লগ খুব শীঘ্রই আসতে চলেছে, যেখানে থাকছে ঝালং, বিন্দু, প্যারেন, আপার গোদকের টুংসুঙে অবস্থিত বুদ্ধিস্ট মনাস্ট্রি এবং সিদ্ধেশ্বরী কালীবাড়ি। বন্ধুরা, নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রাখবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই ভ্রমণে থাকুন।